ছেলে যদি রাত্রিবেলা কোথাও চলে যায়, সারা রাত মা ঘুম যায় না। ছেলে যদি বিদেশ চলে যায়, মা রাত 10টা 11টা 12টা রাত ভোর ঘুম যায় না। বেটার কথা মনে পড়ে, বেটার যদি কোনো বিদেশে বিপদ হয়ে যায়, সর্বপ্রথম মা জানতে মারে মার কলজাগা দাস দাস করে মার, মাকে কিছুই ভালো লাগে না, মা খেতে পারে না, মা বিছানায় শুয়ে ঘুমাতে পারে না, এমনই মা। আজকে মায়ের সেবা করে না ছেলেরাও, মার ইজ্জত করে না, মার সম্মান করে না, মাকে ভালোবাসে না এই মানুষ। ভাইরে আমার, মা তোমার জন্য সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে। মা এমন দয়ার জিনিস, এত মায়ের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর কেউ নাই রে ভাই। মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, সাদির জিনিস আর পৃথিবীতে কিছুই থাকবে না। মা এমন সাদির জিনিস, মা এত মায়ের জিনিস, আপনি কোথাও চলে গেলে সারা রাত মা ঘুম যায় না, জাগা বসে থাকে। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে ছেলে ফিরে কি ডাকিবে আম্মা বলে, এমনই মায়ের কথা কেমন করে ভুলি রে গ্রামবাসী, একটুক দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা আমাকে দেখি রে গ্রামবাসী, একটুক দাঁড়াও মাইরে দেখি, কত নিশ্চিরাইতে আইসে দেখি বাড়িতে, মাগো মায়াসিয়া মারেছ আমার বাসিয়া, এমনই মায়ের কথা কেমন করে ভুলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা বাকি দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। যদি আপনি বিদেশ চলে যান, রাত্রি কোথাও চলে যান, মা সারা রাত ঘুম যায় না, মা কান উড়িয়ে থাকে, কান খাড়া করে থাকে, আমার ছেলে মুখ জায়গা গেছে, কোনো বিপদ আসছে নাকি, কোনো কোনো ঝামেলা হচ্ছে নাকি, কোনো ঝঞ্ঝট হচ্ছে নাকি, ছেলে রাত্রে গেছে, কিছু অসুবিধা হচ্ছে নাকি, মা সারা রাত নিন যাবে না, ঘুম যাবে না। এত মার দয়া, এত মার মায়া, এত মায়া রে ভাই, যে মায়ের মায়ার শেষ নাই, দয়ার শেষ নাই ভাই। আর আজকে ছেলেরা মার সঙ্গে বেয়াদবি করছে, মাকে মা বলে ডাকে না, মার সাথে কথা বলে না। ভাইরে আমার দেখেন, আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বকরি চরিয়ে যখন দুম্বা বেড়া চরিয়া প্রত্যেক দিন আসে, হাসতে খেলতে বাড়ি আসে, আর ওই দিন যখন আল্লাহর নবী বকরি চরিয়ে বাড়ি এসেছে, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল রে ভাই, চক্ষু ভরা জল নিয়ে যখন আল্লাহর নবী বাড়ি এসেছেন, মা আমেনা দেখছে কি তার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, কি ব্যাপার। আমেনা জিজ্ঞাসা করলে, রে বেটা মোহাম্মদ, কি হয়েছে রে বেটা, প্রত্যেক দিন যখন তুমি বকরি চরিয়ে বানি আস, দুম্বা ভেড়া চরিয়ে বানি আস, বাবা তোমার মুখে হাসি দেখতে পাওয়া যায়, তুমি হাসতে হাসতে খুশি হয়ে তুমি বানি আস, আর আজকে তুমি যখন বানি আস, তোমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, কি হয়েছে বাবা?
তোমাকে কেউ মেরেছে নাকি, কেউ গালি দিয়েছে নাকি? যদি তোমাকে কেউ মেরে থাকে বাবা, খালি আমাকে বলে দাও, তোমার দাদু জান আব্দুল মোত্তালেবকে আমি বলবো। মোত্তালেব যোদ্ধা মানুষ, রাগাল মানুষ, এত শক্তিশালী মানুষ আব্দুল মোত্তালেব। যদি জেনে না যে আমার নাতিকে মেরেছে মোহাম্মদ কে, ওর হাত কেটে নিবে রে বেটা। কেউ যদি আঙ্গুল দেখিয়ে থাকে, ওর আঙ্গুলটা কেটে নিবে তোমার দাদু জান। যদি কেউ তোমাকে চোখ দেখিয়ে থাকে, তার চোখটা কাটতে না বের করে নিবে। বলো বাবা, তোমাকে কে মেরেছে, কে গাল দিয়েছে, কি আছে বাবা আমাকে বললো? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমি কারুর সঙ্গে কাজিয়া ফাসাদ মাটি করি না গো মা। বললে, বেটা রে তাহলে তোমার চোখে কেন জলন্তর ভরা দুঃখ বাবা আমাকে খুলে বলো রে বেটা। আল্লাহর নবী বললেন, মাগা প্রত্যেক দিন যখন বকরি চড়াতে যায়, দুম্বা ভেড়া চড়াতে যায় গো মা, প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে প্রত্যেক রাখালের বাবা মাঠে যায়, প্রত্যেক রাখালের বাবা আগাইতে যায়, আর ব্যাটার নাম ধরে ডাকে, প্রত্যেকটা রাখালের বাপ প্রত্যেক রাখালের নাম ধরে ডাকে, এরা বেটা আব্দুল খালেক, এরে বেটা আব্দুল মালেক, এরে বেটা আব্দুল জব্বার, এরে বেটা আব্দুল জলিল, এরে বেটা আব্দুল খলিল, এরে বেটা আব্দুর রহমান, এরে বেটা আব্দুর রহিম, এরে বেটা আব্দুল করিম, বেটা মক্কা নগরী বাঘ ভাল্লুকের দেশ বাবা। মক্কা নগরীতে তোমরা সূর্য ডুবায় না রে বেটা, সূর্য থাকতে থাকতে তোমরা বাড়ি চলে আসিও রে ধন, কিন্তু রাত লাগায় না বাবা, বেলা থাকতে থাকতে বাড়ি চলে আসিও। প্রত্যেক রাখালের বাবা যাচ্ছে মা প্রত্যেক দিন আগাইতে, আমার বাবা কেন একদিনের জন্য আমাকে আগাতে যাই না গো মা, আমার বাবা কেন আমাকে আগাতে যাই না গো মা, আমার বাবা কেন একদিনের জন্য কি আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না গো মা। মাগা আমার বাবার কি দয়া মায়া আমার উপরে নাই গো মা, মা আমার বাবা কেন আমাকে একদিন মোহাম্মদ বলে ডাক দিল না, আমাকে আগাইতে গেল না মা, আমি এই জন্য কাঁদছি, আমার অন্তর ভরা দুঃখ চক্ক ভরা জল গো মা, যে আমার বাবার কি কোনো দয়া মায়া আমার উপরে নাই মা গো। মামিনা কানতে লাগলো, পূর্ণিমার চন্দ্রা জালে মায়া বিনার কলে, আদর করে চুমা দেমা ছেলের কপালে, আদর করে চুমা দেমা ছেলের কপালে, ছয় বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে পূর্ণিমার চাঁদ, মায়ের কোলে বসে আছে পূর্ণিমার চাঁদ, হঠাৎ করে প্রশ্ন করে, হঠাৎ করে প্রশ্ন করে ভার মায়ের গলা, আব্বা জন্মুর কোথায় আছে বল মাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা মার
কবে আসবে আব্বা আমার কলে নিবে হাই, বলো 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 মাগ মিনতি তোমায়, বলো 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 মাগ মিনতি তোমায়। ছেলের কান্না দেখা হই বেকার, ছেলের কান্না দেখা হই বেকার, জড়িয়ে ধরে ছেলের গলা কান্দ জারে জার, জড়িয়ে ধরে ছেলের গলা কান্দ জারে জার। এই প্রশ্নে রাগে আল্লাহ, এই প্রশ্নে রাগে আল্লাহ, আমার মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা, সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। ছেলের দিকে বই মুখ এক, ছেলের দিকে বই মুখ এক, মায়া মিনা কয় তোমার আব্বাস আছে মা কামে আবুয়াই, তোমার আব্বাস আছে মা কামে আবুয়াই। এই কথা বলিয়া মাতা কান্নে ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যাদরে, মাকে তুলে দুধের শিশু জড়িয়াজ দারে, উঠো 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 আমাক আর যে কিন্দনাক, সবই সইতে পারি মাগ তোমার কান্না সহে না, সবই সইতে পারি মাগ তোমার কান্না সহে না, সব কিছু ভুলে যাক, সব কিছু ভুলে যাক, যখন মা বলে ডাকি তুমি আবার মতন মাগ দিও না গো ফাঁকি, তুমি আবার মতন মাগ দিও না গো ফাঁকি, কবর জারত করে পুছব মাকে তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে, তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে। আল্লাহর নবীকে সঙ্গে করে নিল হালিম আমিনা, কান্দে কান্দে হাত ধরে নিয়ে চলে গেল আব্দুল মোত্তালেবের কাছে। আব্দুল মোত্তালেব কে গে বলল, আব্বা এই যে আপনার নাতি মোহাম্মদ, ওর বাবার গোর জিয়ারত করার জন্য মদিনা যেতে যাচ্ছে, আব্বা আপনার ছেলে আব্দুল্লাহর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছে আমি সেদিন বাবার বাড়ি থেকে মক্কা এসেছি, দ্বিতীয়বার আমি মদিনাতে পা দিনি, দ্বিতীয়বার মদিনা যাইনি, আব্বা আপনি দয়া করে আমাকে বিদায় দেন, আব্বা আমি আমার বাবার বাড়ি বাড়ি আসবো, ঘুরে আসবো, দেখাশোনা করে আসবো, আপনার নাতি মোহাম্মদ ওর বাবার গোর জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, আর গোর জিয়ারত করে আমরা বাড়ি চলে আসবো, আব্বা আপনি আমাকে বিদায় দেন। আব্দুল মোত্তালেব এত কাঁদতে লাগলো, এত কাঁদলো, এত কাঁদলো, সুবহানাল্লাহ,
আর কানন দেখে আমি না বলল, আব্বাজি আপনি কেন এত কাঁদতে লাগলেন? জি আব্বা, আল্লাহর আব্দুল মাত্তাল বললেন, মায়া বিদা আমি এই জন্য কাঁদতেছি রে মা, আজকে আবার পুরানো কথা মনে পড়ে গেছে রে মা, যেদিন আমার কলজা টুকরা আমার নয়নের পুতুল আব্দুল্লাহ সামসেরিয়া বেজরিস করতে গিয়েছিল রে মা, আমার আব্দুল্লাহ আমার কাছে বিদায় চেয়েছিলাম, বাবাকে বিদায় দিন আমি চলে গেলাম সামসেরিয়া, আমার কলজার টুকরাকে আমি বিদায় দিয়েছিলাম রে মা, আমার আব্দুল্লাহ জীবনে পিরাসিনি যেদিন বিদায় দিয়েছি সেদিন থেকে আর দুনিয়াতে বেঁচে নাই চলে গেছে রে মা, আজকে যখন তুমি আমার কাছে বিদায় চাইছো রে মা, আমি আমার বহু পুরানো কথা মনে পড়ে গেছে মা, তোমাকে আমি বিদায় দিব, হয়তো তুমিও ফিরে আসবে না রে মা, আল্লাহর ডুবে দড়িয়ে গিয়ে দাদুর গলা জড়িয়ে ধরেছে, দাদু আমাদের কাছে যেতে দেন দাদু গো, আমার বাবার গুর্জারত করবো গো দাদু যান, আমার নানার বাড়ি বেড়াতে যাবো, আপনি বিদায় দেন দাদু। আব্দুল মুত্তালিব অনেক কান্দলো, অনেক কান্দলো রে ভাই, কান্দার পরে আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে মামেনা, যখন তুমি যাবে তো যাও, কিন্তু আমার একটা কথা আমি না, তুমি 1 মাস থাকবে, 1 মাসের ঊর্ধ্বে একটা দিন যেন না হয়, যাওয়া আসা নিয়ে থাকা নিয়ে 1 মাস 30টা দিন তুমি মদিনায় থাকবে কাটাবে, 31 দিন যেন না হয় আমি না, আমি তোমাকে 1 মাসের জন্য ছুটি দিলাম, তোমাকে আমি অর্ডার দিলাম যাও, কিন্তু আমার মুহাম্মদকে নিয়ে তুমি 31 দিন যেন না হয় তুমি ফিরে আমার বাড়ি চলে আসবে রে মা, আর একটা কথা শুনো আমি না, তুমি একাই যেও না রে মা, তুমি যখন যাবে তুমি উম্মে ঈমানকে সঙ্গে করে নিয়ে যাবে মা, তুমি উম্মে ঈমানকে নিয়ে যাবে, আর উম্মে ঈমানকে নিয়ে আল্লাহর নবীকে মুহাম্মদকে নিয়ে যাবে, 3 জন যাবে, আবার 3 জন ফিরে আসবে রে মা। এই কথা শুনে উম্মে ঈমানকে নিয়ে আল্লাহর নবী আর আমিনা 2 মা বেটা একটা উটের উপরে সবার হলো, উম্মে ঈমান আর একটা উটের উপরে সবার হলো, 2টা উট নিয়ে রাজাতে লাগলো, কোন সাধনাই মায় আমিনা নবীকে পেয়েছে, উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে, উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে, আদমকে সিজদা করেনি বলে ইবলিস শয়তান হয়েছে, কোন সাধনাই মায়া মেনা নবীকে পেয়েছে, যখন ফুকতে লাগবো কিনা তখন বুঝে নেবেন যে লাল চাকর, এরকম যখন করবো তখন তাড়াতাড়ি চালিয়ে চলে আসবেন, কোন সাধনাই মায়া মেনা নবীকে পেয়েছে, উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে, ইব্রাহিমের কথা মানেনি নমরুদ, ইব্রাহিমের কথা মানেনি নমরুদ, বলে জুতার বাড়ি খেয়ে মরেছে, কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে।
মুসার কথা মানেনি ফ্রাউন, মুসার কথা মানেনি ফ্রাউন, বলে নীল দরিয়ায় ডুবে মরেছে, কোন সাধনায় মায়া মিনার নবীকে পেয়েছে, ওমে ইমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে। কোন সাধনায় মা মিনার নবীকে পেয়েছে, মানুষকে বাচ্চা হওয়ার আগে যে বাচ্চা নেবেন কিনা আগে দোয়া করতে হবে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো, ভালো সন্তান, সুন্দর সন্তান, শান্ত শিষ্ট সন্তান, একবারে ভালো পরেজগার ইমানদার সন্তান দিও আল্লাহ, দোয়া করতে হবে ভাই। কিন্তু কেউ কি দোয়া করেছেন বলেন তো, নিজের নিজের বুকে হাত দিয়ে যে আমি বাচ্চা হওয়ার আগে দোয়া করেছি আল্লাহ এরকম বেটা দিও। কেউ বলছে আল্লাহ তুমি আমাকে এমন একটা হাট্টা 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 যে গব্বর সিং এর মতন, যাতে দু চার জনাকে ধরে আর আছাড় মেরে সবকে শুতিয়ে দেয়, এগুলো দোয়া করছে। কেউ বলছে আল্লাহ এমন একটা মাস্তান বেটা দাও যাতে দেখে গোটা গায়ে লোক খালি চেরোদিকে টাপিয়া বাড়াই, দোয়া করতে হবে আল্লাহ ভালো সুসন্তান দাও, ভালো সন্তান দাও, ভালো বেটা দাও আল্লাহ, বেটি দিবে তো আল্লাহ ভালো বেটি দিও, ঝগড়া করা বেটি দিও না, যাতে খুব ঝগড়া করে ওরকম বেটি দিও না আল্লাহ, ভালো বেটি দিও, সুন্দর সুসন্তান, তো দোয়া করতে হবে। তো এরা দোয়া করবে না, কেউ দোয়া করে না ভালো করে রে ভাই, বুঝতে পারছেন? তো ইরাকের মাটিতে একটা বাচ্চা ছিল, তার নাম ফরজুদ্দিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বুঝতে পারছেন? ধ্যান ভালো করে শুনবেন কথাটা, ইরাকের মাটিতে ফরজুদ্দিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি একটা বাচ্চা, তো বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, এত ভালো বাচ্চা, ওকে যেই দেখে ওই কলমা পড়েলে, ওকে যেই দেখে দেখে কলমা পড়েলে। তো কলমা যখন পড়ে নাই, একদিন ওই দেশের বাদশার সামনে উজির গল্প করছে, বাচ্চাটা বাদশার সামনে উজির গল্প করছে, উজির বলছে যে বাদশা এই দেশে একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা একটা আছে, তো বাচ্চাটা এত ভালো বাচ্চা, যেই দেখছ ওকে দেখে কলমা পড়ে লিছে। তো বাদশা কইছে ধুর এটা ফের হয় নাকি, খ্যাপার মতন কথা, ওকে যে দেখবে কলমা পড়ে লিবে এটা কোনো কথা নাকি, কইছে হ্যাঁ বাদশা যে দেখছ কলমা পড়ে লিছে, কইছে সত্যি বল, হ্যাঁ বলে বাচ্চাটাকে ডাকিস তো, কেন আর কাছে ডাকিস, আমার দরবারে ডাকবো, বলে ঠিক আছে ডাকবো। বাদশার অর্ডার, উজির তখন অর্ডার করলো, বাচ্চাটাকে ডাকলো। তার পরদিন সকালবেলা উজির বসে আছে, হাকিম বাদশা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, আর চেয়ারে বসে আছে বাদশা সিংহাসনে বসে আছে, আর সিংহাসনে যখন বসে আছে তখন কি করেছে জানেন, ও বাচ্চাটা চলে আসছে, খুবই গরম আছে নাকি,